খেলে দেখেছে আব্দুল মতিন রসুলের কথা বারবার মনে পড়ছে যে যিনি কোন মিটিং করতেন আমাদের শীতলাই গ্রামে তখন দেখতাম এভাবে মানুষের ঢল নামতো এখন দেখছি সেই সাজ্জাদ ভাইয়ের নেতৃত্বে সাজ্জাদ ভাইয়ের উপস্থিত হয়েছে শীতলাই আজকে যে জনসভা আজকের যে মানুষের যে গাঁটির সাজ্জাদ ভাইয়ের যে গাঁটি তা প্রমাণ করে দিল সাজ্জাদ ভাই ও সহযোদ্ধা এটা আজকে প্রমাণিত হলো এলাকার মানুষ সাজ্জাদ ভাইকে আবারও সেই ফরসুদের জায়গায় আবারও তাকে বসাতে চাচ্ছে এই জন্য বসাতে চাচ্ছে ব্রাহ্মণপাড়ার মানুষ কি চায় যদি শান্তিতে থাকতে চায় সুশৃঙ্খল ভাবে থাকতে চায় মাদক মুক্ত ছেলে মেয়েদেরকে মাদক মুক্ত রাখতে চায় তাহলে সাজ্জাদ ভাইকে আমাদের দরকার এটা এলাকার মানুষ বুঝে গেছেন সাজ্জাদ ভাইকে আমাদের দরকার সাজ্জাদ ভাইয়ের মার্কাটা কি ফুলকপি আমরা ফুলকপি মার্কা ভোট দিয়ে সাজ্জাদ ভাইকে জয়যুক্ত করে ওনাকে আবার আমরা সংসদে সংসদে পাঠাবো দেখুন ভাই নামাজ পড়তে যাচ্ছি।